আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবরের মতো নতুন একটি আরবি টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। দর্শকবৃন্দু, আজকের পাঠে আমরা উম্মে দিয়ে শুরু মুসলিম কন্যা শিশুর নাম এবং বাংলা অর্থ জেনে নেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক এসেছে বা নবজাতক কন্যা সন্তান আসবে নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা করছি। তো চলুন কথা না বেরিয়ে মূল পর্বে যাওয়া যাক। আমরা সর্বপ্রথম জেনে নেব মুসলিম নাম উম্মে ফারজানা, যার বাংলা অর্থ জ্ঞানী। মুসলিম নাম উম্মে ফারজানা, যার বাংলা অর্থ জ্ঞানী বোঝানো হয়েছে। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে পাপিয়া, যার বাংলা অর্থ একজন সুকণ্ঠী নারীকে বোঝানো হয়েছে। উম্মে পাপিয়া, যার বাংলা অর্থ সুকণ্ঠী নারী। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে নাসরিন, যার বাংলা অর্থ সাহায্যকারী। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে নাদিরা, যার বাংলা অর্থ বিরল। উম্মে নাদিরা শব্দের অর্থ বিরল। এরপর জেনে নেব উম্মে হালিমা, যার বাংলা অর্থ দয়ালু একজন নারী। উম্মে হালিমা শব্দের অর্থ একজন দয়ালু নারী। এরপর জেনে নেব উম্মে আয়েশা, যার বাংলা অর্থ সমৃদ্ধিশালী। উম্মে আয়েশা শব্দের অর্থ সমৃদ্ধিশালী। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে সানজিদা, যার বাংলা অর্থ বিবেচক। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে নুসরাত, যার বাংলা অর্থ সাহায্য। উম্মে নুসরাত শব্দের অর্থ সাহায্য। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে নাফিসা, যার বাংলা অর্থ মূল্যবান। উম্মে নাফিসা, যার বাংলা অর্থ মূল্যবান। দর্শক, এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে শাফিয়া, যার বাংলা অর্থ মধ্যস্থতাকারিণী। উম্মে শাফিয়া শব্দের অর্থ মধ্যস্থতাকারিণী। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে সাদিয়া, যার বাংলা অর্থ সৌভাগ্যবতী। উম্মে সাদিয়া, যার বাংলা অর্থ সৌভাগ্যবতী। এরপর জেনে নেব উম্মে ফারজানা, যার বাংলা অর্থ কৌশলী। উম্মে ফারজানা শব্দের অর্থ কৌশলী। দর্শক, এরপর জেনে নেব উম্মে নওশিন, যার বাংলা অর্থ মিষ্টি মা। উম্মে নওশিন শব্দের অর্থ মিষ্টি মা বোঝানো হয়েছে। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে আসমা, যার বাংলা অর্থ অতুলনীয়। উম্মে আসমা, যার বাংলা অর্থ অতুলনীয়। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে আইমান, যার বাংলা অর্থ শুভ। উম্মে আইমান শব্দের অর্থ শুভ। দর্শক, এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে হাবিবা, যার বাংলা অর্থ প্রেমপাত্রী। উম্মে হাবিবা শব্দের অর্থ প্রেমপাত্রী বা বান্ধবী, এ ধরনের কোনো কিছু বোঝানো হয়েছে। দর্শক, এরপর জেনে নেব উম্মে আতিয়া, যার বাংলা অর্থ দানশীল। উম্মে আতিয়া শব্দের অর্থ দানশীল। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে সালমা, যার বাংলা অর্থ কমনীয়। উম্মে সালমা, যার বাংলা অর্থ কমনীয়। এরপর জেনে নেব উম্মে কুলসুম, যার বাংলা অর্থ স্বাস্থ্যবতী। উম্মে কুলসুম শব্দের অর্থ স্বাস্থ্যবতী। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে হানি, যার বাংলা অর্থ সুদর্শনা। উম্মে হানি, যার বাংলা অর্থ সুদর্শনা। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে দারদা, যার বাংলা অর্থ দন্তবিহীন। উম্মে দারদা, যার বাংলা অর্থ দন্তবিহীন। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে আম্মারা, যার বাংলা অর্থ একজন সাহাবীর নাম। উম্মে আম্মারা, যার বাংলা অর্থ একজন সাহাবীর নাম। এরপর জেনে নেব মুসলিম নাম উম্মে সালমা, যার বাংলা অর্থ শান্তির মা। দর্শকবৃন্দু, এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।